খোলা চোখে হয় না সাহস আর মনে, করি না কিছু পাওয়ার আশা, ব্যর্থ আমার প্রার্থনারা। কিরে কিছু বলছিস না কেন? কি বলবো আমি, কি করে বলবো তোকে? একটা কিছু বলতে চাচ্ছিলাম, কিন্তু ভাবছিলাম তুই কিভাবে নিবি ব্যাপারটা। আচ্ছা বলেই ফেল না, তুই মাইন্ড করবি না তো? আচ্ছা দাঁড়া দাঁড়া, তুই কি আমাকে প্রপোজ করবি? যদি করি তো? আই লাভ ইউ। এ হচ্ছে আমাদের গল্পের মূল নায়ক তাহসিন। সে একজন হ্যাকার, অসম্ভব মেধাবী একটি ছেলে। নিজের হ্যাকিং এর মেধাকে কাজে লাগিয়ে নিজের দেশকে প্রোটেক্ট করতে চায় সে, কিন্তু সমাজের অবহেলিত মানুষদের প্রোটেক্ট করলেও সে তার তন্দ্রাকে প্রোটেক্ট করতে পারেনি। লিসেন কেয়ারফুলি, বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক করবি, কেস নাম্বার 6125 এ ঢুকবি, ওখানকার যত ডাটা ডকুমেন্ট ফাইল আছে সব কিছু রিমুভ করে এই পেন ড্রাইভের ফাইলটা আপলোড করবি। ওকে, ইফ ইউ ডু সামথিং রং আই এম গোনা ফাকিং শুট ইউ। ফাক ইউ। Kill me, but I'm never going to do that. বড়া কিছু বললে ছোটদের শুনতে হয়। What the hell? আমি কেন কথা বলবো? এবার লাইনে আসছিস না? এই ওটা খুলে দে। ওর ভাই বুঝছস, বহুত বড় হ্যাকার হয়ে গেছে। হ্যাঁ এই এদিকে 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 এই ওর ভাইয়ের ফোন লাগা, ফোন দে ভাইয়া। আমি কিছু দেখতে পারতেছি না, ওরা আমার চশমা নিয়ে নিছে। তুমি একটু তাড়াতাড়ি আসো ভাইয়া। কিরে
তোর ভাইয়ের কি অবস্থা? তোর জন্য অনেক মায়া হচ্ছে রে। কয়েকদিন আগে গার্লফ্রেন্ডটা গেল, এখন আবার ছোট ভাই। রিভেঞ্জ লাগবে না তোর? কোথায়, কবে? এ হচ্ছে আদনান, যার সাথে আমাদের গল্পের নায়ক তাহসিনের অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে যায় এক বছর আগে। তাহসিন আদনানের বায়োডাটা হ্যাক করে বুঝতে পারে যে নারী পাচারের সাথে সে সম্পৃক্ত অনেক বছর ধরে, আর এই মেয়েটি হচ্ছে তার নতুন টার্গেট। কিন্তু তাহসিন আদনানকে সেই সুযোগ দেয়নি। আপনি তো বনানি যাবেন তাই না? রাস্তা কিন্তু অনেক জ্যাম, তাড়াতাড়ি যান, না হলে কিন্তু লেট হয়ে যাবে। আপনি কি করে জানলেন? আই হ্যাক এভরিওয়ান। আজকেই ছাড়া পেয়েছি জেল থেকে, চিনতেই তো পারছিস তাই না? তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আমি তো ভেবেছিলাম আমাকে দেখাবার তুই দৌড়ে আসবি আমাকে মারার জন্য। না অবশ্য ডিসিশনটা তো ঠিকই আছে, আমার এতগুলো পোলাপাইনের সামনে কেমনে মারবি আমাকে? গুড বয়। অশিত 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 অশিত, আচ্ছা খবরের কাগজটা তো পড়াই হয়নি, পড়ি একটু। আচ্ছা পড়লাম। শিট, আমি এটা কার সামনে দাঁড়িয়ে আছি? যে ওর নিজের গার্লফ্রেন্ডকেই খুন করছে। এই তোরা দেখছস, দেখছস, এ নাকি নিজের গার্লফ্রেন্ডকেই খুন করছে। এ তো এখন আমাদের থেকেও বড় নেতা, তালি হবে তালি তালি। আপনারা কারা? আপনার আমার সাথে কোনো সমস্যা থাকলে আমাকে মানেন, ওকে ছেড়ে দেন। ছেড়ে দিব? আচ্ছা ঠিক আছে দিব, তার আগে তোর আমাদের সাথে একটা গেম খেলতে হবে, ওকে? আচ্ছা ঠিক আছে। কি রে ভাই পেয়ে গেলি? একটা খেলনা পিস্তল, টিকিট, এটা দিয়ে তুই তোর গার্লফ্রেন্ডকে শ্যুট করবি। ভয় পাস না, ওর কিছু হবে না, তারপর ওকে আমরা ছেড়ে দিই। That's it.
হ্যালো, হ্যালো তন্দ্রা,